নেক্সট যেটাতে যাব সেটা খুব ভাইটাল এইখান থেকে তুমি যদি তোমার যদি ভালো লাগে যে এই ক্যারেক্টারগুলো মনে রেখে তুমি পে ডিগ্রি অ্যানালাইসিস করবে ওকে গুড ফাইন কিন্তু আমার মনে যে এর থেকে ভালো ক্লু আছে সেটাতে আমি আগে যাই ভালো করে বোঝো একদম ক্লিয়ার কাটা অ্যাকিয়া ডমিনেন্ট যদি হয় অটো অটো জমাল মানে কি জমে হবে অটোজোমাল ডমিনেন্টে যদি হয় মনে করো এফেক্টেড হয় তাহলে দুরকম ব্যাপার হতে পারে কোন একটা জিনের ক্যাপিটাল বি স্মল বি আর স্মল বি ক্যাপিটাল বি এরকম দুটো অ্যালিল পজিশন থাকতে পারে এছাড়া আর কিচ্ছু থাকার সম্ভাবনা সম্ভাবনা কি অটোজোমার ডমিনেট যদি হয় তাহলে কেন হলো কারণ এখানে তো এক্স না অটোজোম অটোজোম মানে দুটো আছে তাহলে একটাতে ক্যাপিটাল বি স্মল বি হতে পারে অথবা ক্যাপিটাল বি ক্যাপিটাল বি হতে পারে এই দুটো হলে পরেই সে কী হবে এফেক্টেড হবে কারণ ক্যাপিটাল বি মানে ক্যাপিটাল যে আমি বলতে চাইছি যে ডোমিনেন্ট সে কিন্তু সিঙ্গেল অবস্থাই যথেষ্ট ক্লিয়ার যদি রিসেসিভ হয় রিসেসিভের কী কী হওয়া সম্ভব যদি অটোজোমাল রিসেসিভ হয় এবারে আসছি এখানে অটোজোমাল যদি রিসেসিভ হয় এই যে অটোজোম দুটো আছে তাহলে এখানে একটা ক্যাপিটাল সি আরেকটা ক্যাপিটাল সি হলো তাহলে কী হবে আর হচ্ছে ক্যাপিটাল সি স্মল সি আরেকটা প্রসিডোর হতে পারে স্মল সি স্মল সি দেখো একমাত্র ডাবল রিসেসিভ অবস্থায় কিন্তু রিসেসিভ অবস্থায় প্রকাশ পাবে অটোজোম অটোজম কিন্তু মেল বা ফিমেল সেটা কোনো কিন্তু ক্রাইটেরিয়া মেনটেন করে না ক্লিয়ার হয়ে যাও তাহলে অল টাইম স্মল সি স্মল সি স্মল সি ক্যারেক্টারটা ধরেছি তুমি এটা ধরতে হবে এমন কোনো কথা নেই তাহলে অটোজোমাল ডিসেসিভ একমাত্র প্রকাশ পাবে ডাবল রিসেসিভ অবস্থায় অথচ অটোজোমাল ডমিনেন্ট প্রকাশ পাবে ডাবল ডমিনেট বা সিঙ্গেল ডমিনেট হেটা এবং হোমোজাইগোট ডমিনেট অবস্থায় প্রকাশ পাবে নেক্সট চলে আসা হচ্ছে এক্স লিঙ্ক এক্স লিঙ্ক মানে হচ্ছে এক্স ক্রোমোজমে অবস্থিত তাহলে এক্স ক্রমোজম যদি হয় ফিমেলের ক্ষেত্রে দুটো এক্স মেলের ক্ষেত্রে একটা এক্স একটা ওয়াই ওয়াই এখানে আমরা কোনো ফাংশান নেই কারণ এক্স লিঙ্ক বলে দিয়েছি তাহলে জিনটা আছে কোথায় জিনটা থাকবে হচ্ছে ক্ষেত্রে এক্স জমে থাকবে এই এক্স ক্রমোজমের উপরে থাকবে জিন এবার ডমিনেন্ট যদি হয় ডমিনেন্ট দু রকম আসতে পারে তাহলে কি আসতে পারে ডমিনেন্ট যদি হয় মনে করো ডমিনেন্ট এখানে দেওয়াই আছে মেল ডমিনেন্ট আছে এ অতএব এটা প্রকাশ পাবেই এখানেও সিঙ্গেল এ মানে জায়গা ডমিনেন্ট আছে প্রকাশ পাবে এও কিন্তু ডাবল ডমিনেন্ট আছে তাহলে প্রকাশ পাবে তাহলে এখানে অটোজোমাল ডমিনেন্ট আর এক্স লিং ডমিনেন্ট এর মধ্যে পার্থক্য কিছু কি ধরতে পারছো পার্থক্য একটা জায়গায় আছে আর কোনো জায়গায় নেই একমাত্র মেলের ক্ষেত্রে আছে ফিমেল ইজ লাইক অটোজোম তাহলে এক্স লিং ডমিনেন্টের ক্ষেত্রে ফিমেল ইজ লাইক অটোজোম ক্লিয়ার কোনো ভুল নেই কিন্তু যদি রিসেসিভ হয় তাহলে এক্সের উপরেই তো জিন ওয়াইয়ের উপরে তো কোনো জিন নেই তাহলে রিসেসিভ হলে পরে যদি মেল এফেক্টেড হতে হয় তাহলে অবশ্যই রিসেসিভ জিনটা এক্স থাকতেই হবে একটা এক্স যেহেতু সিঙ্গেল রেস তাহলে কখন এক্স লিঙ্ক প্রকাশ পাবে মেলের ক্ষেত্রে সিঙ্গেল হেমিজাইগাস অবস্থায় প্রকাশ পায় কিন্তু ফিমেল যদি হয় তাহলে ডাবল রিসেসিভ অবস্থায় প্রকাশ পাবে ভালো করে বুঝে নাও এই জায়গাগুলোতে গন্ডগোল হলে পেডিগ্রিতে গণ্ডগোল হবে আর যদি সিঙ্গেল রিসেসিভ থাকে ফিমেলের ক্ষেত্রে তাহলে সে নর্মাল দেবে কারণ তাকে গার্ড করার জন্য কিন্তু অলরেডি ডমিনেন্টটা বসে রয়েছে কিছু নেই মানে এখানে এক্সের ক্ষেত্রে ডমিনেন্ট এইটুকু অবধি নিশ্চয়ই বুঝতে পেরেছ নেক্সট চলে আসো পরের সাইডে ডমিনেন্ট ডিজিজ একটু একটু করে ঢুকছি আর রিসেসিভ ডিজিজ ডমিনেন্ট ডিজিজ যে আগে যেটা বলেছে দেখো এফেক্টেড চাইল্ড ইজল টু এফেক্টেড প্যারেন্টস হতেই হবে ডমিনেন্টের ক্ষেত্রে এফেক্টেড চাইল্ড এফেক্টেড প্যারেন্টস এফেক্টেড চাইল্ড এফেক্টেড প্যারেন্টস হতেই হবে এবার এইখানে মনে করো কোনো কারণে এরকম হয়ে এফেক্টেড চাইল্ড হল তাহলে এফেক্টেড প্যারেন্টস তাহলে এটা ডোমিনেন্ট না তাহলে ওটা কী হবে রিসেসিভ হয়ে যাবে ঠিক নিচে চলে আসো এফেক্টেড চাইল্ড নট এফেক্টেড প্যারেন্টস এফেক্টেড চাইল্ড এই যে এফেক্টেড চাইল্ড এখানে দেখো কোনো এফেক্টেড চাইল্ড আমি দেখতে পাচ্ছি কি এইখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে এফেক্টেড চাইল্ড কার কোথার থেকে এসছে এইখানে এইখানে এইটা ঠিক মতো দেওয়া হয়নি যাই হোক এখানে আমি যদি করি এইভাবে এফেক্টেড চাইল্ড মনে করো এটা এফেক্টেড চাইল্ড ভালো করে বুঝে নাও এরকম একটা সমস্যা হতে পারে আরেকটা একটা সমর্থ হতে পারে এই একটা সমস্যা হতে পারে তাহলে এফেক্টেড চাইল্ড এফেক্টেড প্যারেন্টস হবে না তাহলে এফেক্টেড চাইল্ড ক্যান হ্যাভ আনএফেক্টেড প্যারেন্টস ভালো করে বুঝে নাও এফেক্টেড চাইল্ড ক্যান হ্যাভ আনএফেক্টেড প্যারেন্টস ইজ রিসেসিভ এফেক্টেড চাইল্ড অবশ্যই এফেক্টেড প্যারেন্টস থাকতে হবে তাহলে আনএফেক্টেড চাই ক্যান হ্যাভ এফেক্টেড প্যারেন্টস আনএফেক্টেড চাইল্ড ক্যান হ্যাভ এফেক্টেড প্যারেন্টস ডমিনেন্ট আনএফেক্টেড চাই ক্যান হ্যাব ডোমিনেন্ট উল্টো দিয়ে ঘুরিয়ে বলছি ঠিক আছে নেক্সট আরও ক্লিয়ার হয়ে যাবে এবার চলে আসছি ক্রস যদি এক্স লিন্ড হয় এটা আগেরটায় গেলাম কী হচ্ছে রিসেসিভ এটা হচ্ছে তোমার ইয়ের ক্ষেত্রে অটো জমালের ক্ষেত্রে এবার এক্সলিন্ট ক্রিসক্রসের ক্ষেত্রে আমরা বলতে পারি কি দেখো অল এফেক্টেড মেল ভালো করে লাইনটা পর অল এফেক্টেড মেল হ্যাভ অল এফেক্টেড ডটার্স অ্যান্ড এফেক্টেড মাদার সমস্ত এফেক্টেড মেল এই যে এফেক্টেড মেল এর অবশ্যই মাদার আছে এফেক্টেড অথবা ডটার আছে এই যে এফেক্টেড ডটার এফেক্টেড মেলস হ্যাভ এফেক্টেড ডটার অ্যান্ড এফেক্টেড মেলস হ্যাভ এফেক্টেড মাদার দিস ইজ ডমিন্যান্ট অ্যান্ড অলসো সেক্স লিঙ্ক মাথায় ধরছে না তাই তো মাথায় ধরছে না সব ক্লিয়ার হয়ে যাবে তা আমি বলছি কি এক্স লিঙ্ক হতে গেলে এক্স লিঙ্ক যদি হয় তাহলে কোনো ছেলে সন্তান তার মা অবশ্যই এফেক্টেড হবে কোনো মেয়ে সন্তান তার বাবা অবশ্যই কারণ কি কারণটা বোঝো কেন এটা ডোমিনেন্ট বলছে এইটা হচ্ছে এক্সের উপরে আছে এক্সের উপরে মনে করো সি আছে ডোমিনেন্ট তো সি ক্যাপিটাল সি আর ওয়াই আর এখানে মনে করো সি সি ছোটো ছোটো সি ঠিক আছে তাহলে এখানে এই বাবার থেকে এরা এরা তো ওয়াইগুলো পেয়ে গেছে এই বাবার থেকে ওয়াইগুলো পেয়েছে আর এই মার থেকে সি পেয়েছে স্মল সি স্মল সি পেয়েছে স্মল সি পেয়েছে আর এ পেয়েছে কি একটা স্মল সি পেয়েছে কার কাছ থেকে মাঠ থেকে পেয়েছে আর বাবার থেকে কিন্তু অবশ্যই যেটা পায় বাবার ওয়াই এক্সক্রোমোজম তাহলে বাবার থেকে কন্যায় এক্স ক্রোমোজম যায় সেই জন্য বলেছে অল এফেক্টেড মেল হ্যাভ অল এফেক্টেড ডটার্স ক্লিয়ার এবং অল এফেক্টেড মেল হ্যাভ এফেক্টেড মাদার কারণ এই মায়ের কাছ থেকে সন্তানে এই সন্তানে ওয়াই ক্রোমোজমটা আসবে কার কাছ থেকে এক্লিংটা বাবার কাছ থেকে আসবে আর এখানে এখানে কি আছে দু রকমের আছে দু রকমের জিন আছে একটা ক্যাপিটাল আর একটা স্মল তাহলে এখানে যদি তাকে ডমিনেট হতে হয় এই যদ তাহলে এখানে নিশ্চয়ই এই সিটা এসছে এখানে তাহলে এটা যদি এখানে প্রকাশ পেতে হয় তাহলে অবশ্যই মাকেও প্রকাশ পেতে হবে সিঙ্গেল অবস্থায় ক্লিয়ার হয়েছে আশা করি ক্লিয়ার হয়েছে তার মানে কি কোনো ছেলে সন্তান যদি হয় তার মা এফেক্টেড হতে হবে এবং মেয়ে যদি এফেক্টেড হয় তার বাবা এফেক্টেড হতে হবে তবেই সেটা ডমিনেন্ট এক্সট্রিম ক্লিয়ার রিসেসিভের ক্ষেত্রে কী বলবো এফেক্ট ঠিক উল্টো করে দেবো এই মেলের জায়গায় ফিমেল করে দেব মেলের জায়গায় ফিমেল করে দেবো ডটার্সের জায়গায় শন করে দেবো আর এই মাদারের জায়গায় ফাদার করে দেব আর এই মেলসের জায়গায় ফিমেল করে দেব ব্যাস আর কিচ্ছু না অল এফেক্টেড ফিমেলস হ্যাভ এফেক্টেড শন অল এফেক্টেড ফিমেলস এই যে এফেক্টেড ফিমেলস এর দুটো এক্সক্রোমোজম আছে তাহলে এ একটা মার মার্কাস থেকে পাচ্ছে ভালো করে বুঝে নাও আর এখানে এক্স ওয়াই আছে একটা ওয়াই ওয়াই তো কোনো ফ্যাক্টর না ওয়াইগুলো এখানে এসছে এবার এবার কি বলছি না এ যদি রিসেসিভ না হয় তাহলে এ তো প্রকাশ পাচ্ছে না আর এ সিঙ্গেল রিসেসিভ অবস্থাতেই বাবা প্রকাশ সন্তানটা প্রকাশ পেয়ে যাচ্ছে ভালো করে বুঝো কারণ মায়ের কাছ থেকে এক্স কম শুধুমাত্র সন্তান পেয়ে থাকে ক্লিয়ার সেটা বলা হচ্ছে অল এফেক্টেড ফিমেলস হ্যাভ এফেক্টেড সন ঠিক উল্টো কথা অল এফেক্টেড ফিমেলস হ্যাভ এফেক্টেড ফাদার তাহলে ঠিক এইভাবে যদি আমরা মনে করো এটা যদি ঠিক ওপরে যদি করতাম তাহলে এখানে মা এখানে বাবা যদি হতো তাহলে অবশ্যই এই বাবাকে এফেক্টিভ হতে হতো বাবাকে এফেক্টেড হতে হতো আর মাকে দু রকম হতে পারতো এটা হতে পারতো অথবা ডাবল ডিসিস এফেক্টেড হতে পারতো এটা এফেক্টেড হতেও পারতো আবার না হতে পারতো না হলে পরে এই এক্স কোমোজম এই না পাবে এই এক্স কোমোজম পাবে এই কোণ না আর এই এক্সক্লোজ হবে এই করোনা ক্লিয়ার তাহলে আমরা দুটো জিনিস ভালো করে বুঝিয়ে নিলাম যে যদি এক্স লিঙ্কড হয় তাহলে ডমিনেন্ট হতে পারে রিসিসিভ হতে পারে রিসিসিস হলে পরে স্কিপ অফ জেনারেশান থাকে কিন্তু দেখো এখানে নিচেরটাতে স্কিপ অফ জেনারেশান নেই আর ডমিনেন্টে স্ক্রিপ অফ জেনারেশান থাকে না সেটাও কিন্তু মিলে গেল কিন্তু এফেক্টেড মেল যদি হয় অল এফেক্টেড মেল তার কিন্তু সমস্ত ডটার কিন্তু এফেক্টেড হবে এবং যে মেল তার মা এফেক্টেড হতে হবে কারণ এক্স ক্রমোজ মার কাছ থেকেই পাবে তার সন্তান